প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্নিস ব্লগ। মুন্নিস ব্লগ চ্যানেলে নতুন আর একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার চিকেন ভাজা কিংবা চিকেন দো পেঁয়াজা। খুবই সহজভাবে রেসিপিটা তৈরি করেছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করব প্রতিবারের মতো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আর কথা না বাড়ি চলে যাই মূল রেসিপিতে। চিকেন ভাজা কিংবা চিকেন দো পেঁয়াজা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন, আর চিকেনে দুইটা লেগ পিস নিয়েছি। এই চিকেনগুলো কিন্তু হার্ড চিকেন, অনেকটাই শক্ত, আর চিকেনগুলো একটি নাইফের সাহায্যে একটু চিরে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। স্ক্রিনে দেখে অবশ্যই বুঝতে পারছেন চিকেনের লেগ পিসগুলো কিন্তু বেশ বড়। তো যাই হোক, আমি চিকেনগুলো খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি আর একটি টিস্যু সাহায্যে খুব ভালোভাবে মুছে নিয়েছি। আর এই চিকেনগুলো ফ্রাই করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। মিক্সিং বোলে প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট, তারপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ করে আদা রসুনের পেস্ট, সাথে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ করে, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1/2 টেবিল চামচ পরিমাণ, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ টক দই, আরও দিয়ে দিচ্ছি সরষের তেল 2 টেবিল চামচ পরিমাণ, সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা আর তালা জিরের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ, আরও দিয়ে দিচ্ছি এখানে আমি লেবুর রস। অবশ্যই লেবুর রসটা এই পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন। সাথে দিয়ে দিব সয়া সস। সয়া সস আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন কিংবা কমিয়েও দিতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়া সসটা ব্যবহার করছি, আবার চাইলে এই সয়া সসটা স্কিপও করতে পারেন। এই প্রত্যেকটা মশলা যে আপনাদের দিতে হবে এমন কোনো কথা না, আপনাদের ঘরে যে মশলাটাই থাকবে সেটা দিয়ে চিকেনটা ফ্রাই করে নিতে পারেন। মশলাটা খুব ভালোভাবে মেরিনেট করে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার, এটা জাস্ট একটা সৌন্দর্য আনার জন্য, এতে করে কিন্তু খাবারে কোনো টেস্ট পারবে না। আর এখন এই চিকেন লেগ পিসগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আর অবশ্যই খুব ভালোভাবে হাতের সাহায্যে ম্যারিনেট করে নিতে হবে, এতে করে কিন্তু চিকেনের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যাবে। আর এই পর্যায়ে এই চিকেনগুলো আমি রেস্টে রেখে দেব 30 মিনিটের মতো। আপনাদের হাতে সময় না থাকলে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিতে পারেন, আর আমি 30 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট পর ফিরে আসলাম আর এই চিকেনগুলো অনেকটাই কিন্তু মাখো মাখো হয়ে গিয়েছে। এখন আবারও একটু ম্যারিনেট করে নিচ্ছি। এই পর্যায়ে যদি আবারও একটু মেখে নেন তাহলে কিন্তু মশলাটা আরও ভালোভাবে মিশে যাবে। আর মশলাটা যখন পরিপূর্ণভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি আবারও 2 টেবিল চামচের পরিমাণ সরিষার তেল। চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন কিংবা একটু কমিয়েও দিতে পারেন, আর এই পর্যায়ে চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। তো তেলটা যখন একটু গরম হয়ে আসছে ঠিক তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন লেগ পিসগুলো। এখানে আমি 2টা লেগ পিসই দিয়ে দিচ্ছি, সাথে এই চিকেন গ্রেভিটা যেটা ছিল সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করে গ্রেভিটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। এই গ্রেভিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনার চিকেনটা অনেকটাই সফট অ্যান্ড জুসিনেস হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি আর মিনিট কয়েক এই চিকেনটা ফ্রাই করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চিকেনের গায়ে থেকে পানি ছেড়ে আসবে, তো তারপরও আপনারা এই ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা ফ্রাই করে নেবেন। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই চিকেনটা খুব ভালোভাবে ফ্রাই করে নিব। আর এইভাবে করে এই চিকেনটা ফ্রাই করে নিতে হবে। এই পর্যায়ে চুলো রোস্টটা কিন্তু মিডিয়াম টু হাই রাখতে হবে। চিকেন কিন্তু একটু
হার্ড হয়েছে আর এই চিকেনটা একটু হার্ড যেহেতু সেজন্য চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে তৈরি করতে হবে। দেখলেন তো আমার এই চিকেন ফ্রাইটা হয়ে গিয়েছে আর আমি এরকমভাবে তৈরি করেছি। আশা করব আমার আজকের এই চিকেন ফ্রাই কিংবা চিকেন দো পেঁয়াজের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে রাখবেন। আর এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবসময় এভাবে সাপোর্ট করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।